যে একটি অটোমেশন ট্রেনিং সেন্টারের ফি বেশি আরেকটির ফি কম, পার্থক্য কোথায়? আসসালামু আলাইকুম। ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে আপনার পছন্দ মতো দিনে ইচ্ছা মতো সময় নিয়ে ব্যক্তিগত ট্রেনার নিয়ে কাজ শেখার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুবকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই বিষয়টি হচ্ছে একটু অন্যরকম বিষয়। আমাদের রেগুলার ট্রেনিং ফ্যাসিলিটি তো আপনি সবসময় দেখছেন বা আমি দেখাচ্ছি, তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, মজার বিষয় নিয়ে। এই যে আমার গায়ে যে জ্যাকেটটি দেখছেন, এই জ্যাকেটটি যদি আমি আজকে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক থেকে কিনতাম, এটির দাম কত হতো? আপনারা ধারণা করতেই পারছেন, মিনিমাম 6,000 টাকা, ম্যাক্সিমাম 7,000 থেকে 8,000 টাকা তো হতোই। আবার এই সেম জ্যাকেট যদি আমি নিউ মার্কেট থেকে কিনি, তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু সস্তায় বা কতটুকু কম খরচে এটা আমি কিনতে পারতাম। তো আসলে যমুনা বা বসুন্ধরায় এই জ্যাকেটের একটু উচ্চ দাম বা একটু বেশি দাম, আবার নিউ মার্কেটের মতো জায়গায় এসে জ্যাকেটের দামটি কমে যাচ্ছে, কারণটা কি? জ্যাকেট তো সেম, কোয়ালিটিও সেম, তাহলে এক জায়গায় দাম কেন বেশি, এক জায়গায় দাম কেন কম? তো এর একটা সিম্পল উত্তর আমরা আসলে সবাই বুঝি, যে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কের মতো জায়গাগুলোতে দোকানদাররা অনেক বড় শোরুম নেয়, অনেক বড় স্পেস নেয়, শোরুমে এসি লাগায়, অনেক লাইটিং লাগায়। তো যখন তারা এই জ্যাকেটটি বিক্রি করে, তারা শুধু জ্যাকেটের সাথে লভ্যাংশ ধরে না, এই জ্যাকেটের দামের সাথে তাদের কারেন্ট বিল, তাদের এসির বিল, তাদের কর্মচারীর বিল, লাইটিংয়ের বিল, দোকান ভাড়া সব কিছু তাদের ধরতে হয়। আবার অপরপক্ষে নিউ মার্কেটের দোকানদারদের কাছে গেলে কিন্তু এই ধরনের খরচ তাদের পড়ে না, তাদের শুধু দোকান ভাড়া পড়ে আর জ্যাকেটের লভ্যাংশ পড়ে, যার কারণে তারা তুলনামূলক কম খরচে আপনার কাছে প্রোডাক্টটি সেল করতে পারে। তো সেমভাবে আমরা এখন বিভিন্ন কারণে আমাদের মাথায় একটু প্রশ্ন জাগতেই পারে যে একটি অটোমেশন ট্রেনিং সেন্টারের ফি বেশি আরেকটির ফি কম, পার্থক্য কোথায়? যেহেতু আমরা ইঞ্জিনিয়ার বা আমরা টেকনিক্যাল পার্সন, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ভ্যালু ফর মানি পাচ্ছি কি না। একটি বড় প্রতিষ্ঠান 20,000 টাকায় কোর্স করাচ্ছে, আর একটি প্রতিষ্ঠান সেম কোর্স 10,000 বা 15,000 টাকায় করাচ্ছে। তো এতে করে যে 20,000 টাকা কোর্স ফি চাচ্ছে, সে তো আপনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টাই করবে, আমার প্রোডাক্ট ভালো, আমার কাছ থেকে জ্যাকেট নেন, আমি বসুন্ধরায় ব্যবসায়ী, আমি ফিউচার পার্কের ব্যবসায়ী, আমার জিনিসগুলো অবশ্যই ভালো হবে। তো আসলে বিষয়টি বসুন্ধরা সিটি শপিং মল বা যমুনা ফিউচার পার্কের নয়, বিষয়টি হচ্ছে যে আপনি প্রোডাক্টটি কী পাচ্ছেন, আপনি সার্ভিসটি কেমন পাচ্ছেন। যিনি আপনাকে 20,000 টাকায় কাজ শেখাবে, তিনি যদি আপনাকে এই সমস্ত সেম টু সেম মালামালেরই কাজ শেখায়, যদি সেম টু সেমভাবে আপনি কাজ শেখার সুযোগ পান, যদি এভাবে আপনি ব্যক্তিগত ট্রেনার দিয়ে 10,000 টাকায় কাজ শিখতে পারেন, যদি আপনি এখানে ব্যক্তিগত ট্রেনার দিয়ে 10,000 টাকায় কাজ শিখতে পারেন, যদি 10,000 টাকা 15,000 টাকার বিনিময়ে আপনি সেম টু সেম পিএলসির কাজ শিখতে পারেন, যদি 10,000 টাকা 15,000 টাকা খরচ করে আপনি এই সমস্ত কন্ট্রোলিংয়ের কাজ শিখতে পারেন, এবং 20,000 টাকা দিয়েও যদি ওই একই কাজ আপনাকে শেখানো হয়, তাহলে তো 10,000 টাকায় কাজ শিখাই উত্তম, তাই নয় কি? বিষয়টি এই নয় যে যাদের কোর্স ফি বেশি তারা আসলেই কম শিখিয়ে বেশি টাকা নিচ্ছে, বিষয়টি তার নয়, দয়া করে ভুল বুঝবেন না। বিষয়টি হচ্ছে, যেহেতু আপনি কাজ শিখবেন, আপনার অবশ্যই অনেকগুলো প্রতিষ্ঠান ভিজিট করতে হবে, আপনার দেখতে হবে যে আপনি 20,000 টাকার বিনিময়ে কী পাচ্ছেন, আরেক প্রতিষ্ঠান 10,000 টাকায় কী শিখাচ্ছে, আরেক প্রতিষ্ঠান 15,000 টাকায় কী শিখাচ্ছে। যদি আপনি ব্যক্তিগত ট্রেনার পান, নিজের হাতে কাজ শেখার সুযোগ পান, যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্স অটোমেশনের সকল প্রকার জিনিস পান, যদি আপনি টেম্পারেচার সেন্সর পান, টেম্পারেচার মডিউল পান, অ্যানালগ প্রোগ্রামিং পান, অ্যাডভান্স লেভেলের মোডবাস কমিউনিকেশন পান, একটি অটোমেশন কোম্পানিতে বা একটি অটোমেশন ট্রেনিং সেন্টারে যদি আপনি এই সমস্ত কিছু পান কম খরচে, তাহলে আপনি অবশ্যই সেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন। আর যদি দেখেন যে না, 20,000 টাকায় আমাকে বেশি কিছু অফার করা হচ্ছে, ভালো কিছু শেখানো হচ্ছে, তাহলে আপনি অবশ্যই 20,000 টাকা দিয়ে কোর্স করবেন। বিষয়টি সবসময় মাথায় রাখবেন যে আসলে প্রতিষ্ঠানের চাকচিক্যর দেখে, প্রতিষ্ঠানে বিভিন্ন মেশিন পড়ে আছে, ওই মেশিন আদৌ চলে কি চলে না, ভালো না নষ্ট, সেটা তো আপনি আমি জানি না। এটি জানতে হলে আমাদের অবশ্যই প্রতিষ্ঠান ভিজিট করতে হবে, প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থী কাজ শিখছে তাদের সাথে কথা বলতে হবে, তারা কী ধরনের সার্ভিস পাচ্ছে, তারা যে টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের টাকাটা অসুল হয়েছে কি না, বা তারা ভালো সার্ভিস পাচ্ছে কি না। প্রতিষ্ঠান ভিজিট করার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে ওই প্রতিষ্ঠানে আপনি কাজ শিখবেন কি শিখবেন না। প্রতিষ্ঠানের কোর্স ফি যতই হোক সেটি আপনার দেখার বিষয় হবে না, বিষয় হবে যে আপনি পর্যাপ্ত পরিমাণ মালামাল পাচ্ছেন কি না, ব্যক্তিগত ট্রেইনার পাচ্ছেন কি না, কাজ শেখার একটি ভালো পরিবেশ পাচ্ছেন কি না। এই সমস্ত কিছু যদি কেউ নিশ্চিত করতে পারে, তাহলে কোর্স ফি যেমনই হোক আপনি নির্দ্বিধায় সেই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিন। আর ভর্তি হওয়ার সময় প্রতিষ্ঠানের চাকচিক্যতা বা এসি আছে কি না, লাইট কেমন আছে, বা চাকচিক্যতার দিকে আপনি ফোকাস না করে, লোকেশনের দিকে ফোকাস না করে অবশ্যই তারা আন্তরিক কিনা, তারা যত্ন করে আপনাকে কাজ শিখাবে কিনা, এই সমস্ত জিনিসের দিকে একটু বেশি ফোকাস করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।